এম.এ পাস ইংলিশ চাওয়ালির পর এবার এম.এ পাস ছাত্রী খুললেন ফুচকার দোকান। নদিয়ার কৃষ্ণনগরের ওই ছাত্রীর দাবি, বাবার পাশে দাঁড়াতে সংসারের হাল ধরতে তার এই উদ্যোগ। এম.এ ইংলিশ চাওয়ালির পর এবার এম.এ পাস ফুচকাওয়ালি, পরিবারের হাল ধরতে, পরিবারে একটু আর্থিক সচ্ছলতা আনতে এম.এ পাস করার পর ফুচকা বিক্রির সিদ্ধান্ত ছাত্রীর। এম.এ পাস করেছেন কিন্তু মেলেনি এখনো সরকারি চাকরি। এদিকে অভাবের সংসারে কাঁধে বাবা মায়ের দায়িত্ব, তাই পরিবারের হাল ধরতে এবার ফুচকা বিক্রিকে জীবিকা করলেন শিম্পি। কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিম্পি সাহা ইতিমধ্যে এম.এ পাস করেছেন, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি। ইতিমধ্যেই সরকারি চাকরিতে প্রবেশিকার বিভিন্ন পরীক্ষাও দিয়েছেন, কিন্তু এখনও কোনো আশার আলো সেভাবে দেখতে পাননি। পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল নয়। এম.এ পাস করে চাকরি না মেলায় পরিবারের হাল ধরতে এবার ফুচকা বিক্রিকেই জীবিকা হিসাবে বেছে নিয়েছেন তিনি। শিম্পি জানালেন বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, তার উপর মায়ের শারীরিক অসুস্থতা। সংসারের হাল ফেরাতে বাবার হাতে কিছু আর্থিক সাহায্য করবার জন্যই বাড়ির সামনেই ফুচকার দোকান খুলে ফেলেছেন তিনি। একেই করোনা পরিস্থিতির মধ্যে আয় কমেছে, তার উপর সংসারের হাল বেহাল, তাই বাবাকে সাহায্য করতেই এই উদ্যোগ বলে জানালেন শিম্পি। পড়াশুনোর পাশাপাশি গান করতে ভালোবাসেন শিম্পি। গানের রেওয়াজ করবার জন্যে কিছুদিন আগে একটি হারমোনিয়ামও কেনেন। কয়েকদিন রেওয়াজ করে ফের তা তুলে রাখতে হয়েছে অর্থ কষ্টের জন্যে। রবীন্দ্রসঙ্গীত আধুনিক গানের প্রতি দুর্বলতা রয়েছে তার, তবে অর্থাভাবে সে আশা পূর্ণ করতে বাধা পাচ্ছেন। শিম্পি বলেন, আমার ফুচকা খেতে সকলেই ভালোবাসে, ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই মন ভরে ফুচকা খান। তাছাড়াও পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড হিসাবে ফুচকা বেশ পরিচিত। অল্প পুঁজিতে বাবাকে সাহায্য করবার জন্যে তাই এই ব্যবসাটাকেই বেছে নিয়েছি। অল্প কয়েকদিন কাজ করতেই অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, প্রত্যেকেই আমাকে সম্মান করেছেন, সমর্থন করেছেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা আমার কাছ থেকে ফুচকা খেতে খুব ভালোবাসে বলেও জানালেন শিম্পি। ফুচকা আমরা সবাই খেতে ভালোবাসি, এবং ছোট থেকে বড়, মেয়ে থেকে ছেলে নির্বিশেষে আমরা ফুচকাটা খেতে ভালোবাসি। এবং ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গে ফুচকা একটা বিশাল একটা বড় একটা স্ট্রিট ফুড, সবাই আমরা খেতে ভালোবাসি এবং স্বল্প পুঁজিতে করতে পারি। তো ভাবলাম যেটা খেতে ভালোবাসি সেটা নিয়ে কেন না কিছু একটা করা যায়। এডুকেশনাল সেরকমভাবে আর পড়বো না ভেবেছি, শুধু কম্পিটিটিভের জন্যই পড়বো। তো তার জন্য সময় রেখে পাশাপাশি বাবাকে যাতে সাহায্য করতে পারি সেই জন্য ছোট করে আমার বিজনেসটা শুরু করলাম। বিক্রি প্রথম ডে ওয়ান থেকে মোটামুটি মানুষ আসছেন, আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে সবাই, আমার স্যার বন্ধু বান্ধব সবাই আসে। পাশাপাশি তিনি বলেন, তাদের এই ভালো লাগা আমার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবছরই এম.এ পাস করেছেন শিম্পি, চাকরির পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ব্যবসাটাকেও এগিয়ে নিয়ে যেতে চান। শিম্পি জানালেন মায়ের নার্ভের সমস্যা রয়েছে, প্রতি মাসে মায়ের ওষুধ কেনার জন্য একটি বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। সকলের সাহায্য নিয়ে কোনো রকমে চিকিৎসা চলছে মায়ের, সে কারণেই নিয়মিত একটি উপার্জনের পথ বেছে নিতেই এই ফুচকা ব্যবসা খুলেছেন তিনি। শিম্পি বলেন, ছোট বড় সকলের ভালোবাসাকে পাথেয় করে আরো অনেকটা পথ এগিয়ে যেতে চায়। খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চারা বিশেষ করে আমার ফুচকা খাওয়ার জন্য, তারা অন্য কোথাও ফুচকা খায় না, আমার ফুচকা না পেলে দোকান বন্ধ হয়ে গেলে তারা ফুচকা খায় না। এই কমপ্লিমেন্টগুলো পাওয়ার পরে আমার মনে হয় কাজের প্রতি নেশাটা আমার আরো বেড়ে যাচ্ছে এবং আমার খুব ভালো লাগছে। দুটো মাসে আমি অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা আমাকে সাপোর্ট করছে, এবং অনেক নেগেটিভিটিও পেয়েছি এবং সেগুলোকে আমি একেবারে গ্রাহ্য করি না, কিন্তু অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।